আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্বে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেকগুলো রোজা আমরা পার করে আসলাম। আমরা এই পুরো মাসটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহর নৈকট্য লাভের জন্য। এই জন্য সবাই অনেকেই খুব বেশি বেশি ইবাদত বন্দী করার চেষ্টা করছেন, নামাজ পড়ছেন। তো এই সময় অনেকেরই তো বেশি বেশি নামাজ পড়ার জন্য হয়তো অনেক সময় হাঁটু ব্যথা, কোমর ব্যথা দেখা দিতে পারে। তো এইসব ব্যাপারে এবং বাত ব্যথাও বিভিন্ন ধরনের আমাদের যে ইফতারির উপকরণের জন্য অনেকের বাত ব্যথা আক্রান্ত হতে পারে, এগুলো নিয়ে কথা বলবো আমরা আজকে। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাংলাদেশের প্রখ্যাত বাত ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ এবং সঙ্গে সঙ্গে DPRC হসপিটালের প্রধান কর্ণধার। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে যে কথা বলছিলাম ভূমিকাতে, যে আমরা তো সবাই বেশি বেশি এই সময় নফল ইবাদত, কারণ এই মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। তো মানে এটার এই আকাঙ্ক্ষায় বেশি বেশি ইবাদত বন্দি করে মানুষ, তাই না? অবশ্যই। তো এতে করে কি অনেকে বাত ব্যথা যদি আক্রান্ত হয়ে যায় কি বড়ি টুড়ি খেয়ে ই হবে না, ভালো থাকবে বাত ব্যথা রোগীরা? ধন্যবাদ আপনাকে। আসলে এই নফল ইবাদতে বা নামাজ পড়ার জন্য উঠবসের জন্য আসলে কোনো ব্যথা পাড়ার কোনো কারণই নেই, কোনো সুযোগই নেই। আমরা যদি সাইন্টিফিক্যালি চিন্তা করি, আমরা যখন যারা ডেস্ক জব ওয়ার্কার, যারা বসে থাকে বা যারা একই রকম কাজ করে, তাদের যে স্পাইনের, স্পেশালি আপনি যদি কোমর ব্যথার কথা চিন্তা করেন, মেরুদণ্ডের মাসেলের তেমন কোনো মুভমেন্ট হয় না। সেই মাসেল যখন স্টিফ থাকে, দীর্ঘ সময় একই অবস্থানে থাকে, মাসেল এক্সেন্ট্রিক এবং কনসেন্ট্রিক দুইটা ইফেক্ট আছে, মানে লম্বা হবে এবং শর্ট হবে। এই লম্বা এবং শর্ট যদি এই মুভমেন্টটা সে না করে দীর্ঘমেয়াদি, তাহলে মাসেলগুলো আস্তে আস্তে ফাইব্রোস্ট হয়ে যায়, শুকিয়ে যেতে পারে, মাসেলের হাইড্রেশন বা ভিতরে যে পানির পরিমাণ কমে যেতে পারে। সেটা না করে যদি একটা লোক সারা বছর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কিন্তু তার এটা মুভমেন্টটা হয়, এই যে মুভমেন্টটা মেনটেন হয়, এতে অনেকাংশে কোমর ব্যথা থেকে সে ভালো থাকতে পারে। ইভেন কি মাসেলের গ্রেড স্ট্রেংথ বাড়ে, আমরা বলি গ্রেডিং সিস্টেম আছে 0-5 পর্যন্ত। এই যাদের নিয়মিত যারা মুভমেন্ট করবে, যারা এক্সারসাইজ করবে, হাঁটা চলাফেরা করবে, তাদের স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি অফ মাসেল, ইভেন কি জয়েন্টের রেঞ্জ অফ মোশন এবং ইন্টারনাল যে ক্যাপস মানে লিগামেন্টগুলো আছে, বাইন্ডিং লিগামেন্ট, ওগুলা হচ্ছে ওগুলোও কিন্তু আপনার লম্বা হয় আবার শর্ট হয়। এই যদি মুভমেন্ট নিয়মিত করা হয় তাহলে কিন্তু লম্বা হবে। এবং তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই রমজান মাসে যে বেশি বেশি আমরা নামাজ পড়ি, এতে ভালো দিকটাই বেশি? অবশ্যই ভালো দিকটা বেশি। এবং এই যে বেশি নামাজের কারণে কিন্তু শরীর আরও পাতলা হয়ে যাবে, সেটি অনেক বেশি মুভমেন্টের কারণে বাকিটা পুরো বছরই সে অনেক ভালো থাকবে। শুধু অন্য মাসগুলোতে নিয়মিত নামাজ আদায় করে যেতে হবে, পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ কন্টিনিউ করবে। এই যে আপনি বলছিলেন যে রমজানে যে অতিরিক্ত নামাজ বা নামাজের যে ব্যাপারটা, এতে অনেকের ধারণা ব্যথা বেড়ে যাবে, না আসলে কোমর ব্যথা, হাঁটু এবং ব্যথাগুলার কিছু স্পেসিফিক কজ আছে। মানে ব্যথা তো আসলে কোনো মানে একজাক্ট কারণ ছাড়া ব্যথাটা হয় না, সেটি প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা কারণ আছে। আমরা যদি কারণের মধ্যে ধরি, অন্যতম কোমর ব্যথা PLID, তো PLID-র কারণটা কি? ডিউ টু প্রলং ম্যাল অবস্থান, মানে একটা লোক যদি দীর্ঘ সময় একটা খারাপ অবস্থানে থাকে, বসে বসে কাজ করে বা দাঁড়িয়ে থাকে বা নিচে বসে থাকে, তার হবে PLID, উপর ঝুঁকে কাজ করে বা সামনে ঝুঁকে সারাক্ষণ কাজ করে, তার হবে PLID। তাহলে PLID-র একটা কজ আছে, কিন্তু এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। জি, নামাজ বেশি পড়লে PLID-টা কি আমাদের দর্শকরা হয়তো জানতে চাইবেন। অবশ্যই PLID-টা কোমর ব্যথার আমরা অন্যতম কারণ। এখন আমরা বেশিরভাগ ইয়াং রুগী, যারা স্পেশালি 25-45-এর বয়সে আমরা PLID রুগী সবচেয়ে বেশি পেয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের কোমরে স্পেশালি লাম্বার যে ভাটেপাড়া আছে, সেখানে 7টা ভাটেপাড়া আছে এবং বোথ দুই ভাটেপাড়া মাঝখানে ইটা ভাটেপাড়া একটা ডিস্ক থাকে। ভাটেপাড়াগুলি হাড় বোনস এবং খুব হার্ড, কিন্তু মাঝখানে যে ডিস্কগুলো থাকে এগুলো এক প্রকারের বোনস, বাট এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস, মানে কার্টিলেজ নরমাস্থি, নরম তরুণাস্থি। এই নরম জিনিসগুলোর ভিতরে এক প্রকার জেলি থাকে এবং খুবই হার্ড জেলি, মানে লাইক অ্যাজ মানে আলকাতরার চেয়েও শক্ত, মানে শক্ত রাবারের মতো। ওই জেলিগুলা আসলে অনেক কারণে
এই যে ক্যাপসুলটা থাকে ওটা ফেটে বের হয়ে যেতে পারে। বের হয়ে সে গিয়া যে স্পাইনাল কর্ড থাকে পিছনে নার্ভ থাকে, নার্ভকে কম্প্রেশন করে, তখন কি হবে, কোমরে ব্যথা হবে, ব্যথা পায়ের দিকে যাবে, রোগী বলবে ব্যথা পিঠে উঠতে পারে, কারো তলপেটে ব্যথা যেতে পারে, কারো উরুতে ব্যথা আসতে পারে, কেউ বলবে আমি হাঁটতে গেলে তার পা টেনে ধরে, বা কিছুক্ষণ হাঁটার পর সে আর হাঁটতে পারবে না, তাকে দাঁড়িয়ে যেতে হবে, একটু রেস্টে থাকতে হবে। অনেকে শুয়ে থাকলেও পারসিস্ট্যান্ট কন্টিনিউয়াস পেইন করতে পারে, যেটি আমরা বলে থাকি যে PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এটা ধরার রাস্তা কি, রোগটা নির্ণয় করার রাস্তাটা কি? ধন্যবাদ। আসলে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে তার রোগের ইয়াকে, যেমন লক্ষণ উপসর্গগুলো রোগী হাঁটা চলাফেরা ব্যথা বেড়ে যেতে পারে, বা আমরা মুভমেন্ট যখন টেস্ট করে দেখি যে সামনে ঝুঁকতে বললে ব্যথা বেড়ে যায়, স্পেশালি PLID রোগীর ক্ষেত্রে, মানে ফ্ল্যাকশনে ব্যথাটা বাড়বে, এক্সটেনশনে ব্যথা বাড়বে না, এই একটা কমন জিনিস। আরেকটা হচ্ছে আমরা সোয়া যদি রুগীকে পা উঠাতে বলি, স্ট্রেট লেগ রাইজিং মানে SLR বলি আমরা টেস্ট, সেক্ষেত্রে সে পা উঠাতে তার কষ্ট হবে, পা উঠাতে পারবে না, সুস্থ মানুষ সহজেই পাটা উঠিয়ে ফেলতে পারবে। আরও কনফার্ম করার জন্য আমরা MRI ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং, যেটা আমাদের বাংলাদেশে খুবই মানে প্রচলিত হয়ে গেছে, অ্যাভেলেবেল এবং খুবই সস্তা, উন্নত আরও যে কোনো বিশ্বের তুলনায়, মধ্যপ্রাচ্য বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক এক্সপেন্সিভ MRI। তো MRI এর মাধ্যমে আমরা 6-7 হাজার টাকার মতো লাগে, হোল স্পাইন আমরা স্ক্যান করতে পারি, সেক্ষেত্রে ক্লিয়ার ছবি চলে আসবে যে ডিস্কটা যে কালারটা ছিল সেটা দেখতে একটু ফেটে গিয়ে বুঝেই যাচ্ছে যে কম্প্রেশন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা স্পেশালিস্ট আছেন আমরা বুঝতে পারি ক্লিনিক্যালি বা উপসর্গ দেখি যে তার PLID রোগ। PLID নিয়ে আরও অনেক কথা শুনবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। সিয়াম ও আপনার স্বাস্থ্যের আজকের পর্ব নিয়ে আমরা আলাপ করছিলাম এই রমজানে বিভিন্ন বাত ব্যথা নিয়ে, আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শফিউল্লাহ প্রধান, এই যে তাহলে আপনি বলছেন যে সামনে ঝুঁকলেও অসুবিধা, নামাজ তো সামনে ঝুঁকে পড়তে হবে, তা এই ধরনের PLID রোগীদের অবস্থাটা কী হবে তাহলে? ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। আসলে প্রথমত নামাজ থেকে PLID হয় না, মানে PLID তো হওয়ার আমি বলছি ইতিপূর্বে কারণ, কেউ যদি কোনো কারণে আঘাত পায়, পড়ে যায়, স্লিপ কেটে পড়ে, বা একই অবস্থানে দীর্ঘমেয়াদী কাজ করতে গেলে এটা হয়, বা যে কাজটা জীবনও করে না হঠাৎ করে, আমাদের অনেক লোক মধ্যপ্রাচ্যে যায় যারা বাংলাদেশে কোনো কাজই করে না, সেখানে গিয়ে হঠাৎ করে সে একটা অনবস্থ কাজে তাকে পড়তে হয়, তখন কোমরের ডিস্ক প্রোল্যাপস হয়। সেই ক্ষেত্রে আপনার যদি হয়ে যায় তখন নামাজের ক্ষেত্রে আমরা বলি কিছুদিনের জন্য অন্তত কোমরে একটা বেল ব্যবহার করে সে ওই সার্টেন একুইট স্টেজটা সে পার করতে পারে, ইশারা নামাজ পড়তে পারে। তারপরেও নামাজের ক্ষেত্রে যদি সে যেতেই হয়, রুকুতে ম্যাক্সিমাম কয়েক সেকেন্ডের ব্যাপার, আচ্ছা, মানে সামনে ঝুঁকার ক্ষেত্রে স্পেশালি একটা প্রোটেকশন দিচ্ছে, মানুষের উপর। হ্যাঁ, আমরা যখন কাজ করি তখন কিন্তু নিয়তে কোনো প্রোটেকশন দিয়ে কেউ কাজ করে না, সে সামনে ঝুঁকে যখন কাজ করে সে টোটালি কোমরের উপরে প্রেশার দিয়ে সে কাজ করে, যার কারণে PLID হয়। কিন্তু নামাজের ক্ষেত্রে যখন রুকুতে যায় মানুষ কিন্তু হাঁটুতে একটা সাপোর্ট দিচ্ছে, এবং সেক্ষেত্রে স্ট্রেট থাকবে মেরুদণ্ডটা, সোজা সোজা, এই যে সাপোর্ট না এবং সোজা রাখার কারণে আমার স্পাইনে তেমন কোনো মুভমেন্ট হয় না, আমার মুভমেন্টটা হিপ জয়েন্টে, যার কারণে PLID তেমন কোনো সমস্যা না। আর এই সাময়িক সময়ের জন্য মুভমেন্টটা আরও PLID জন্য অনেক উপকারী, এই যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সামনে রুকুতে থাকা, এতে কোনো PLID রোগের কোনো সমস্যা না। তারপরও যদি খুব তীব্র ব্যথা হয়, যার অনেক বেশি ব্যথায় আক্রান্ত, একেবারেই উঠতে পারছে না, সে তো শুয়ে শুয়ে নামাজ পড়ে, বা সে কোমরে একটা বেল্ট ইউজ করে আপাতত চেয়ারায় সামনে চেয়ারে বসে একটু ইশারা নামাজ পড়ে। আপনি তো কোমরের কথা বললেন, অনেক আছে না সার্ভাইকাল ডিস্ক, সেখানে তো প্রোল্যাপস হতে পারে, অবশ্যই, তখন কী লক্ষণ হবে? আচ্ছা, সার্ভাইকালের ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে সেক্ষেত্রে ঘাড় ব্যথা হবে, এটা কমন। ঘাড় ব্যথার সাথে সাথে হাত অবশ হয়ে আসা, হাতের আঙ্গুল ঝিঝি করা, বা নামনেস যেটা আমরা বলি, বা টিংলিং সেন্সেশন, অনেকে বলে শিশির করে, বা কেউ পানিতে হাত দিতে তার কষ্ট হবে, শক্তি হারিয়ে ফেলতে পারে, সে স্পেসিফিক কয়েকটা আঙ্গুলে সমস্যা হতে পারে, যে কোনো একটাতে হতে পারে, বা তার হাত উঠাতে কষ্ট হতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে ব্যথার তীব্রতার কারণে রুগী মানে সুইসাইডাল একটা টেন্ডেন্সি চলে আসে রুগী, যে তার এত তীব্র ব্যথা হতে পারে, এবং ঘাড় ফিরাতে বা মুভমেন্টে পেইন হতে পারে। আরেকটা হচ্ছে ঘাড় ব্যথা রুগীর কমন যে ফিচার হয়, রুগী হাত ঝুলিয়ে রাখতে পারে না, মানে নিচে ঝুলিয়ে রাখলে তার পেইনটা বেড়ে যায়, সে হাতটা মাথার উপরে করে
হাঁটা চলাফেরা করে সবসময় এবং আমাদের কাছে যখন আসে হাতটা মাথার উপরে নিয়ে আসে, হ্যাঁ এটা হচ্ছে হাতের যে ওয়েটটা, ওয়েটটার কারণে ঘাড়ে এখানে একটা কম্প্রেশন তৈরি করে, সেই ওয়েটটা রিলিভ করার চেষ্টা করে, মাথার উপরে রাখলে তার ওজনটা ওয়েটটা হয় না, তো এটা ঘাড় ব্যথার ক্ষেত্রে এটা কমন। কিন্তু নামাজ আমরা যখন সেজদা দিই তখন তো আমাদের সার্ভাইকাল স্পাইনগুলো এক্সটেন্ডেড পজিশনে থাকে, সেদিকে একটু বেটার নামাজ কি এই রোগের জন্য? অবশ্যই, আসলে এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে নামাজ প্রতিটি মানুষের, স্পেশালি যারা বাত ব্যথা আক্রান্ত বা যারা শারীরিকভাবে কাজ মানে মুভমেন্ট কম করে, কম পরিশ্রমী লোক, তাদের জন্য নামাজ তো এমনি তো ফরজ, কিন্তু নামাজটা আরও অতিরিক্ত স্বাস্থ্যসম্মত, অবশ্যই। এবং এই যে আপনি বলছেন যে সামনে সেজদায় গেলে সেই ক্ষেত্রে ঘাড় এক্সটেনশন হয়, ঘাড় কিন্তু ফ্লেকশন হয় না, আমরা যখন সেজদায় যাই তার কপাল এবং নাক দুইটাই ফ্লোরে লাগাতে হবে, সজোরে চাপ দিয়ে রাখতে হবে, তো সেই ক্ষেত্রে ঘাড়ে এক্সটেনশন হয়। আর ঘাড় ব্যথা রুগীর ক্ষেত্রে রুকুতে গেলে কোনো সমস্যা নেই, ঘাড়ে তেমন কোনো আপনার ফ্লেকশন জাতীয় কোনো মুভমেন্ট হয় না, তো নামাজটা অবশ্যই বাত ব্যথা এবং টোটালি সায়েন্টিফিক অবশ্যই, এবং সেটা হাঁটু ব্যথা রুগীর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার যেটা হচ্ছে, আমরা এখন অনেক রুগী পাই যারা দীর্ঘদিন চেয়ারে বসে নামাজ পড়তো, এখন বলে স্যার আপনার প্রোগ্রাম দেখে এখন কিন্তু আমরা উঠবস করি নামাজ, চেয়ারের সংখ্যা কমে আসছে। এবং এটা কিন্তু আপনি দেখবেন এখন মসজিদে গিয়ে আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে মসজিদের চেয়ারের সংখ্যা বেড়ে যাবে, সেটা কিন্তু না, এখন চেয়ারের সংখ্যা অনেকাংশেই কমে আসছে এবং নতুন কোনো চেয়ার আসছে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে উঠবস করে নামাজ পড়া, নামাজের নিয়মে নামাজ পড়া, এটা মানুষের জন্য, একটা মানুষ অ্যাক্টিভ থাকতে, একটা মানুষের প্রতিটা জোড়া মুভমেন্টের জন্য, মাসেলগুলা ইলাস্টিসিটি বাড়ানোর জন্য, লম্বা এবং শর্ট করার জন্য আমাদের এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, তার জন্য নামাজ সর্বোৎকৃষ্ট একটা এক্সারসাইজ। আরেকটা ব্যাপার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যে আমরা জানি যে মানে বয়স্ক লোকদের একটা অন্যতম রোগ হচ্ছে ডিজিজ অফ এজিং এজড পিপল, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু অফ দ্য নি জয়েন্ট, জি হাঁটুর, তো সেখানে তো একটা পেইন সবসময় থাকছে, তাদের নামাজের ব্যাপারটা কী হবে? আসলে এই অস্টিওআর্থ্রাইটিস নিয়েও আমরা তো আসলে গবেষণা করছি, অস্টিওআর্থ্রাইটিসে যেটা হয় হাঁটুর ভিতরে যে কার্টিলেজটা ইরোশন হয় বা ক্ষয় হয় বা গ্যাপ কমে যায়, সেটার ক্ষেত্রেও কিন্তু নামাজ একটা সায়েন্টিফিক্যালি অনেক রেজাল্ট আসে। আমরা যারা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, আমরা কী করি, রুগীকে বিভিন্ন থেরাপি দিই, তো থেরাপির মধ্যে কিছু ইলেকট্রোথেরাপি থাকে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ব্যথার ওষুধের বিকল্প কাজ করে, কিন্তু আমরা পাশাপাশি কী করি, এক্সারসাইজ করাই, এক্সারসাইজ নিয়ে মোবিলাইজিং এক্সারসাইজ করানো হয়, মাসেলের স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করানো হয়, তো আমরা যখন ম্যানুয়ালি করি তাকে বা রুগী নিজে করে, তাহলে হাঁটুর কী করানো হয়, মুভমেন্ট করানো হয়, এটা ট্রিটমেন্ট পারপাস আছে, তাহলে নামাজ তো নিজেই তো মুভমেন্ট করাচ্ছে, সে যখন উঠবস করবে তাহলে কিন্তু তার মুভমেন্টটা অটোমেটিক ন্যাচারালি প্রাকৃতিকভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং নামাজের মধ্যে মানুষের কিন্তু কনসেন্ট্রেশন থাকে আল্লাহর দিকে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যথা সে বুঝতে পারে না, বা সে যখন ওই কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়তে পড়ে, তাহলে দেখা যাবে যে নিয়মিত নামাজ পড়ার কারণে এবং আস্তে আস্তে হাঁটুর, যে যারা নিয়মিত নামাজ পড়ে তাদের কিন্তু হাঁটু ব্যথা ওইভাবে হবে না, যদিও হয় বা কোনো কারণে হয়েই যায়, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, পাশাপাশি গরম সেঁক সে দিতে পারে বা ব্যথানাশক কোনো ক্রিম বা মলম সে হাঁটুতে লাগাতে পারে। নামাজ পড়ার ক্ষেত্রে যে জায়নামাজ বলি আমরা, বা মশলা বা সে জায়নামাজ বলেই পরিচিত, যেটাই পরিচিত, সেটাতে সেটা যেন সফট হয়। জায়নামাজ দিয়ে আরও কথা শুনব শফিউল্লাহ প্রধান, একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ একুশের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সিয়াম ও আপনার স্বাস্থ্য নিয়ে। আমরা আজকে কথা বলছি রমজান এবং বিভিন্ন বাত ব্যথা নিয়ে, আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে অস্টিওআর্থ্রাইটিসের অন্যতম কারণ হচ্ছে অবিসিটি, স্থূলতা, এই রমজান তো স্থূলতার বিরুদ্ধে একটা ভালো ভূমিকা রাখছে। আমি বারবার বলে আসছি, রমজানের শুরু থেকে বলে আসছি, দিস ইজ দ্য আইডিয়াল মাস, যে সর্বোৎকৃষ্ট মাস, যে যাদের অতিরিক্ত ওজন, তারা যদি রোজা পালন করে, শুধু ইফতারি সেহরি এবং রাতের খাবারটা ভারী খাবার পরিবর্তন করে স্বাভাবিক যে খাবারগুলো বাংলাদেশে সহজ মানে সহজলভ্য, সেটি সে খাবারগুলো খাবে। সারা দিন আমরা রোজা রেখে যত ক্যালোরি লস করলাম, এক ইফতারে মনে হয় তিন দিনের ক্যালোরি যোগ হয়ে গেছে। অবশ্যই এটা হচ্ছে, যেটা অতিরিক্ত খাবারের কারণে। তা আমরা যদি জাস্ট ইফতারিতে আমরা কিছু ফল রাখলাম, কিছু পানি জাতীয় খাবার, এবং বাংলাদেশে ইচ্ছা করলে ভাত খেতে পারে,
এবং ভাত বা সন্ধ্যার খাবার তো সময় ছিল ভাত দিয়েই মানে হতো অনেক আগে। অনেক রোগী বলে স্যার ওজন তো কমাতে পারি না, কেন সামনে খাবার আসলে তো হুশ থাকে না, এটা হয়েই থাকে। তো এই রমজান মাসে কিন্তু এটা সুযোগ নেই, সামনে খাবার আসছে না সারাদিন, আপনার চাইলেও খাবার আসলেও আপনি খেতে পারছেন না, উপায় নেই। তাহলে জাস্ট ইফতারিতে যদি আমরা সবাই সচেতন হই, স্পেশালি যারা মা বোনরা আছেন ওনাদেরকে সচেতন করার জন্য, কারণ ইফতারিটা তৈরি করে এমনভাবে টেবিলে সাজিয়ে দেন তখন খেতে ইচ্ছা করে। এবং ওনারা অনেক সময় আমি প্রায় রোগী পাই, ওনারা বলে যে হাজব্যান্ড বলে স্যার আমি না চাইলেও তো বাসার যে কর্তি বা যে মানে মালিক সে তো খাওয়ায় জোর করে। যে বিভিন্ন ডালের আইটেম দিয়ে তো ইফতারগুলো সাজানো হয়, এই ডালে তো আমরা জানি যে ইউরিক অ্যাসিড বেড়ে বিভিন্ন ধরনের গাউট গাউট তৈরি করে। আপনার ডাল হচ্ছে মানে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ মানে সবচেয়ে বেশি খাবার, মানে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, পাশাপাশি হচ্ছে মাংস এবং কলিজা, এই খাবারগুলো হচ্ছে অতিরিক্ত। তো মাংস কলিজা হয়তো কম খাওয়া হয় কিন্তু ডালটা প্রতিদিন মানে ডাল আপনি দেখবেন এক নম্বর হচ্ছে আপনার একটা পেঁয়াজের ভিতরে ডাল আছে, আপনি যদি বেগুনি বলেন সেখানেও ভেষণ ডাল আছে, মানে ডাল গুড় বলেন সেটা তো ডাল আছে, মানে আবার ডাল রাতে খাবারের সাথে ডাল দিয়ে ভাত খায়। তো এই যে ডালের ব্যবহার অতিরিক্ত যার কারণে গাউটি আর্থ্রাইটিস হয় এবং সারা শরীরে ব্যথা হবে, স্পেশালি হাঁটু ব্যথা অত্যন্ত বেড়ে যেতে পারে, ইভেন কি গোড়ালির ব্যথা, অসুবিধা হবে, ব্যথা তো খুবই প্রচন্ড একটা ব্যথা, এক্স্যাক্টলি, এবং হালকা জ্বর চলে আসে এবং জোড়াগুলো ফুলে যায়, রেড হয়ে যায় এবং টেম্পারেচার বেড়ে যেতে পারে, অনেক বেশি হট হয়ে ওঠে ওই জোড়াগুলো। তো আমার মনে হয় যে এই এই ট্রেডিশনাল আমাদের এই চিন্তা ধারণা বের হয়ে আসতে হবে, পৃথিবীর অনেক দেশে কিন্তু আমাদের মতো এইভাবে খায় না। আরেকটা ব্যাপার ডক্টর মোহন শফিউল্লাহ প্রধান, সেটা হচ্ছে যে ঈদ চলে আসতেছে, মানুষের মধ্যে এখনই মুভমেন্ট অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু এক জেলা থেকে আরেক জেলা এরকমভাবে রোড অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হচ্ছে, তো অ্যাক্সিডেন্টে যারা এরকম পা ব্যথাটাতে আঘাত টাঘাত পাচ্ছে, ফিজিওথেরাপির ভূমিকা এখানে কী? ধন্যবাদ। আসলে আঘাতপ্রাপ্ত অবস্থায় মানে যেটা অ্যাকিউট বলি মাত্র পেয়েছে সেই ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট যে জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জায়গাটাকে একটা রেস্টের প্রয়োজন, সেটা রেস্ট দিতেই হবে এবং উইদিন কয়েক ঘন্টার ভিতরে তাকে আইস থেরাপি আর ক্রায়োথেরাপি সেটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু অনেকাংশেই ইন্টারনাল যে ইঞ্জুরিটা মানে মিনিমাইজ করা সম্ভব, কমানো ফেলা সম্ভব, কারণ ইঞ্জুরি বেশি হলে তাহলে কিন্তু তার এটা রোগটা বা সমস্যাটা আরও বাড়বে, ইনফেকশান হতে পারে, পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আর হচ্ছে ক্রনিক যদি হয়ে যায় মানে দীর্ঘমেয়াদী কোনো কারণে আঘাত পেয়েছিল অতীতে, সেই ক্ষেত্রে যে চেঞ্জটা আসে বা সেকেন্ডারি যে প্রবলেমগুলো হয় ব্যথা বেদনা বা ডিসেবিলিটি, সেক্ষেত্রে ফিজিওথেরাপি এক নম্বর রোল প্লে করে থাকে এখানে আঘাতপ্রাপ্ত স্থানে। সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট যে তার কী আঘাত পেয়েছে, সে কি জয়েন্টে আক্রান্ত হয়েছে মানে হার্ট টিস্যুতে ইঞ্জুরি হয়েছে বা কার্টিলেজ না ফ্র্যাকচার হয়েছে বা বা ডিসলোকেশন কিনা, সেই অনুযায়ী এক প্রকার ফিজিওথেরাপি হবে, রিহ্যাবিলিটেশন। আবার যদি সেটা না হয় তার সফট টিস্যু হয়, মাসেলের ইঞ্জুরি হয়ে থাকে, লিগামেন্ট ভেসেলস ইঞ্জুরিটা হয়ে থাকে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা আলাদা প্রোটোকলে হবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশে টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।